হ্যালো বন্ধুরা, চলে এসেছে, চলে এসেছি আবার। সামনে ভূত। মা এই যে চা খাচ্ছে বিস্কুট দিয়ে, মাথায় টুপি পরছে, টুপিটা জাপান থেকে কিনে নিয়ে এসছে। চাঁদ কেন আসে না আমার ঘরে? গান শুনে বুঝতে পারছেন না, ঘুমিয়ে ভাবলাম ওই ঘর থেকে ভূত আসে কিনা, ওই ঘর থেকে ভূত আসে কিনা। ভূত না পেতনি, ওই ভূত পেতনি, একবার এদিক ঘুরে শুচ্ছি, একবার ওদিক ঘুরে শুচ্ছি, ঘর ব্যথা হয়ে যাচ্ছে। তুমি ওরকম করছিল, আমিও তো ওরকম করছি। আমি বারবার শুধু এই পর্দার পিছন দিকে দেখছি, এই পাশ আমার পিছন দিকে টান দেবে না তো, সেই অফিসের ভূতের কথা মনে পড়ছিল। আবার লাইট দিয়ে দেখছি, ঘরে কেউ নাই তো, এরকম ব্লগস থেকে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, আর এখন আমি রেডি হয়ে গেছি, দেখি বুঝতেই পারছেন। আর এখন যাবো আমরা নিসারকে আনতে স্কুলে, আজকে নিসারকে লাস্ট এক্সাম, আর আপনার দাদা ভাইও একটু পরেই চলে আসবে বাড়িতে, আসলে তো অবশ্যই দেখাবো। তাহলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আর আমাদের সাথে চলুন। আমরা ওপরে পৌঁছেই দেখি একটা টয় ট্রেন আসছে, আর টয় ট্রেন দেখতে খুব খুব ভালো লাগে। সব থেকে ভালো লাগে ওই ওপরে ধোয়াগুলো, এই টয় ট্রেনটা অত ধোয়া নেই কিন্তু কয়েকটাতে আছে খুব খুব ধোয়া, মানে দেখা যায়, সেটা খুব ভালো লাগে, তাই একটু দেখে দিলাম। আর আমাদের গাড়িও এসে গেছে, আমরা গাড়িতে উঠে গেছি, আর আমরা পৌঁছে গেছি দার্জিলিং স্টেশনে। আর দেখুন এখানে রাস্তার কাজ চলছে, রাস্তা ঠিক করছে, আর এই দিকটা কি সুন্দর লাগছে, আজকের ভিউটা দেখুন খুব সুন্দর। কথা বলতে বলতে পৌঁছে গেছি চকবাজার, চকবাজারটা দেখুন কি ভিড়। আজকে বৃহস্পতিবার তবুও খুব ভিড়, কারণ সামনে পুজো আসছে তো সব দোকানগুলোই প্রায় খোলা। দেখুন এখানে প্রচুর প্রচুর জিনিস পাওয়া যায়, জুতো, জামা কাপড়, সোয়েটার, চশমা, ঘড়ি, সব কিছুরই অনেক অনেক দোকান আছে। এবার আমরা পৌঁছে গেছি দার্জিলিং কার স্ট্যান্ডে, একটা কার স্ট্যান্ডও বলে আবার বাস স্ট্যান্ডও বলে, এখান থেকে সব জায়গায় বাস যায়, কার যায়, সিকিম, গ্যাংটক সব জায়গায়। আর এখানে কথা বলতে বলতে পৌঁছে গেছি নিসার্গের স্কুলে, আর নিসার্গের স্কুলটা খুব সুন্দর, আগে অনেক ভিডিওতে দেখিয়েছি, আবারও দেখালাম, কারণ আসলে পরে ভিডিও না করলে ভালো লাগে না। নিসার্গের স্কুলটা কিন্তু খুব খুব বড় আর খুব সুন্দর। আর নিসার্গের স্কুলের পাশে এই যে রোপওয়ে, এখানে দেখুন, ওই দেখুন রোপওয়ের চাকাগুলো ঘুরছে, একটা রোপ গেল কিন্তু আমি ভিডিও করে সারতে পারিনি। আর এই দিকে অনেক বাচ্চারা সব খেলছেন, স্কুল ছুটি হওয়ার পরও এখানে খেলে সব বাচ্চারা। আর ওই যে নিসার্গ আসছে হাফ প্যান্ট আর গেঞ্জি পরে, এই যে আমাদের ছেলে না এত ছোট, আমরা ঘরে পৌঁছে গেছিলাম। আর ঘরে পৌঁছে নিসারকে খাইয়ে এখন যাচ্ছি একটু রিলায়েন্সে, নিসারকে যেন চকলেট, তারপর নিসারকে কালকে টিফিন নিয়ে যাবে, আটা শেষ হয়ে গেছে আটা, আর এই যে দুটো ছাতা নিয়ে যাচ্ছি কেন বলুন তো, আপনাদের দাদা ভাইও চলে এসেছে বাতাসি আলু পর্যন্ত, বললো এখনই চলে যাবে, তাই ভাবলাম যাই আমি কিনে আসার সময় একসাথে দুজন চলে আসবো, তাই দুটো ছাতা নিয়ে যাচ্ছি, যে বাইরে বৃষ্টি পড়ছে। ঠিক আছে তাহলে চলুন ওর সাথে যেতে দেখা হবে। চলে এসেছি আবার, আর আমার এই যে কেনা হয়ে গেছে সব কিছু, আর এখন আমরা চলে যাবো ঘরে, আর বৃষ্টি পড়ছে খুব। চলো বাড়ি গিয়ে দরকার হয়ে যাবে। আর সিল্ক দেখে বাবাটার মিল্ক হয়ে গেছে। আর আমি এইটা কিনলাম গাড়িতে চার্জ দেওয়ার জন্য, আর দুই প্যাকেট আটা, তুমি একটা খাটা, কালকে ছিল না কমলা ভ্যানের শুনশান লাগছিল, ওই যে কমলা ভ্যান চলে আসছে এখন আমরা সবাই চা খাবো। আমার শুনশান লাগবে না, কমলা ভ্যানের বর ভেসে গেছিল জলে, আমি সাত্রী সাত্রী গিয়ে তুলে নিয়ে আসছি। এইভাবে আনতে গেছিল তাই তো, না কি ঘটনা, এত স্রোতে কমলা ভ্যানের বর 10 হাত দূরে স্রোতের মধ্যে ভেসে চলে যাচ্ছে, আমি আবার সাত্রী যাই, যেই ধরি চুল ধরলাম, চুলে দু তিনটে চুল ছিঁড়ে আবার 10 হাত চলে গেল, কত পরিশ্রম করে আবার যাই ধরি, জামা ধরি, জামা ছিঁড়ে বেরিয়ে গেল। এরকম করতে করতে আমরা ওই সিকিম থেকে, মানে সিকিম থেকে আস্তে 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 এই তিস্তা নদীর কাছে এসে কমলা ভ্যানের বরকে শেষ পর্যন্ত তুলতে পেরেছি। কমলা ভ্যানের জ্বর বল, মানে কমলা ভ্যানের বর নাই নাই করেও কমপক্ষে 10 বালতি জল খেয়েছিল, সেই জল নিয়ে আসতাম না, ব্যবহার করতে তিস্তার ঘোলা জল খেয়েছিল। কমলা ভ্যান কাজ আচ্ছা লাগ রে, বাত শুনে কি বাত নেই লাগ রে।
বিস্কুট খাবো পেট ভর্তি, মাংস ভাত খেয়ে আসার সময়। এই যে বিস্কুট দাও কমলা বেন, রাত খান বিস্কুট দিও। দু বিস্কুট কমলা বেন কো মিলা, কিতনা খুশি কমলা বেনের, দুটো বিস্কুট পেয়েছে কমলা বেন। হাসলো না একটু? না না কমলা বেন রাগে না। মা এই যে চা খাচ্ছে বিস্কুট দিয়ে, মাথায় টুপি পরছে, টুপিটা জাপান থেকে কিনে নিয়ে এসছে। মোমো খাবো না, ভালো না কমলা বেন, খুব বাজে মোমো বানায়, মোমো খাওয়া যায়? কমলা বেন খুব বাজে মোমো বানায়, তো ওই মোমো খাই না, ওই জন্য আমি। তোর খেতে হবে না, আমরা খাই না। কাকা খাতা হে পতা হে মুঝে রাস্তে মে মিলতা হে না, ও দো তিন দিন কা বাসি মিলতা হে না, ও খাতে হাম। আগে ঠিকঠাক করে নাও, কে কে ভেজ খাবে, কে কে নন ভেজ খাবে। আমি খাসির মাংস খেয়েছি আজকে, মুরগির মাংস খেয়েছি, কালকে রাত্রে মুরগির মাংস খেয়েছি, তারপরে আজকে আবার মাছও খেয়েছি, সকালবেলা দুইখানা ডিম দিয়ে পাউরুটি টোস্টও খেয়েছি। কি হয়েছিল ভালো? কমলা ভাই কালকে সোয়েটার কিনতে গেছে, সোয়েটারের দোকানদার কি বলেছে শুনো কমলা ভাই। কে কাকা পতি সচ হে ও উসমে গর গয়া এই মিত ও মজা কে বলা ও কমলা। হ্যাঁ কমলা ভাইনে পতি সত্যি সত্যি চলে গেছিল, মানে বেশি গেছিল। আমি আমি অনেক কষ্ট করে উঁচু না, আমি তো উদ্ধার করে নিয়ে আসছি না, অনেক কষ্ট করে। ভগ্নিপতি বলে কথা, দামাদ হ্যাঁ দামাদ আমাদের, ওই জন্য উঁচু করে ধরে নিয়ে আসছি। তো বললাম কখনো চুল ধরি, কখনো পা ধরি, কখনো হাত ধরি, স্লিপ কেটে চলে যায়, কারণ এত কাদা মেখেছিল গায়ে হাত পায়ে, আঠা মাছের মতন কাদা মেখে পিছলে হয়ে গেছিল, পিছলে হয়ে গেছিল পুরো আঠা মাছের মতো, যা ধরি পিছলে, পস করে পিছলে চলে যায়। কোথায় যাবা কালকে? না না একটু হাসপাতালে আছে তো, শরীরটা সুস্থ করতে আজকে আছি, একটু সুস্থ হলে ঠিক হয়ে যাবে, নিয়ে আসবো। হ্যাঁ দিখাউঙ্গা দিখাউঙ্গা, জরুর দিখাউঙ্গা কমলা বেন কা পতি। এই যে রাত হয়ে গেছে আর আমি আর নিসার কি করছি চলুন দেখাচ্ছি। এই দেখুন নিসার বই পড়ছে, আর আমাদের আজকে খুব খুব ঠান্ডা পড়ে গেছে, তাই এখন বেড হিটার চালিয়ে ব্ল্যাঙ্কেটের নিচে ঢুকে বই পড়ছি নিসার, আর আমি নিসারের পাশে বসে আছি। নিসারের আজকে এক্সাম হয়নি, হওয়ার কথা ছিল, এক্সাম হয়নি। আর আরেকটা জিনিস দেখাই চলুন, এই দেখুন আমাদের সামনে ভূত, ভূত, এই দেখুন ভূত, কম্বলে নিচে ঢুকে শুয়ে আছে ভূত, সিনেমা দেখছে শুয়ে শুয়ে। না না সিনেমা দেখছি না, আমি শুয়েছি। এমনি শুয়ে আছে, ফোন দেখছিল না? না ওই যে পাশে ফোন, এখন এই যে মাথার কাছে ফোন রেখেছো, তাতে কোনো দোষ নাই। আর আমি কোনো সময় রাখলে মাথার কাছে ফোন রাখো কেন, মাথার কাছে ফোন রাখো কেন, তখন তো বলো মাথায় রেডিয়েশন ছড়ায় তো, ওই জন্য। তুমি যে এখন পাশে রেখে দিয়েছো, ও তো আমার মাথার পাশে আছে, তাই তোমার ছড়াবে না রেডিয়েশন? আমার তো প্রতিদিন তো রাখি না আমি। তোমার কি আয়রন ম্যান নাকি? তুমি আয়রনের মতো মাথা নাকি তোমার? বালি দিয়ে তৈরি, বালি দিয়ে তৈরি, ছড়ায় না। হ্যাঁ সিলিকন, সিলিকন দিয়ে তৈরি। আর সোয়েটারটা খুলে কেমন করে রেখেছো এখানে, জঙ্গলের মতো লাগছে। বলো কালকে তো ছিলা এখানে, কেমন লাগছিল? ভালোই ছিল, ভালোই লাগছিল, ভালো লাগছিল। তার মানে একা একা ভালোই লাগে তোমার, বলো? আমরা বাড়িতে কেউ না থাকলে খাবার দাবার ঠাবার যা যা চাই অর্ডার করার সাথে সাথে সব, আর কেউ বলারও নাই যে এটা খেও না ওইটা খেও না, তাই তো? একদম অর্ডার করার সাথে সাথে ঘরে পৌঁছে দেয়, বা ডাইনিং এ খেলে ডাইনিং এ দিয়ে দেয়, যা বলা হয় যেরকম ভাবে রান্না করতে বলা ঠিক সেরকম ভাবে করে দেয়। তাহলে আর দুই দিন থেকে আসতা বেশি, দুদিন মিটিং থাকলে দুদিন থাকতাম, আর বেশি ছিল না তো। আবার ডিসেম্বরের এক দুই তিন তারিখে যখন হবে তখন যাবো। কি মজা তাহলে ভাবুন, ইস দেখুন কত মজা, একা একা ঘুরতে যায়, ঘুরতে তো না অফিসের কাজে, তাই তো? দেখেছো নিসার, আমরা ভাবছিলাম বাবা নাই, ফাঁকা ফাঁকা লাগছিল বাড়িটা, আর বাবা কত আনন্দে ছিল আমাদের দেখে সবাইকে। এই দেখো এটা দেখো মেসেজটা, এই মেসেজটার মধ্যে লিখেছিলাম এতদিন যে আমাদের 70 কে হয়ে গেছে, তাড়াতাড়ি 1 লাখ করে দিন, আর এখন 117 কে হয়ে গেছে,
মানে 118 কে হয়ে গেছে, এখন 17 কে লিখেছি আর বলে দিচ্ছি তাড়াতাড়ি 2 লাখ করে দিন ফেসবুকে। আবার 2 লাখ করে দিন? এরাও খালি লোক তোমার, দেখেছো বাবা কত মজায় ছিল, চিকেন মটন ভালো মন্দ খেয়েছে। আমরা কি আমাদের কথা সবার কথা ভুলে গেছে? আবার বলছি ডিসেম্বরে যাবে। না না, আবার তার আগে দুবার মিটিং হবে। আরো নিসা আমরাও চলো ঘুরে আসবো, তুমি আর আমি বাবাকে রেখে আমরাও চলো ঘুরে আসি গিয়া। কোথায়? যেখানে ইচ্ছা, যেখানে একটা জায়গা চুজ করো। ম্যাফিয়ার হোটেলে যাব? ম্যাফিয়ার হোটেলে তোমাকে নেব না, তুমি শুধু টাকা দিয়ে দেবা। এই দেখুন যেই টাকার কথা বলেছি, কম্বলের নিচে আবার মাথা ঢুকিয়ে দিয়েছে। এইরকম মানুষ টাকার কথা বললে দেখি মুখটা দেখি খুলো খুলো ইজি এক নয় শয়তান। আবার হি করে হাসে দাঁত বের করে। ডিসেম্বরে চলো ছয় দেবো, ডিসেম্বর আমি আর নিশা গুজ। নভেম্বর 21 তারিখ আবার মিটিং আছে, নভেম্বর আমরাও যাব। ঠিক আছে নিশাক তাহলে পরে নিক, পরো নিসার। যে নিসারকে পড়া হয়ে গেছে আর আমরা এই ঘরে চলে এসেছি, এখন নিসারকে রাত্রের ভাত খাওয়াবো। আর একজন কমেন্ট করে বলেছেন যে নিসারকে বেশি করে ভিডিওতে দেখাতে। আমরা আমরা না আমরা নিসারকে খুব ভালোবাসে, খুব ভালো দেখে। আমরা দেখো এই যে নিসার দাদাকে তো দেখাচ্ছি আবারও, এই যে নিসার দাদা, নিসার দাদা আমরা বোনকে কিছু বলে দাও। নিসার আমনাকে হাই করে দাও। হাই। ঠিক আছে নিসারকে তাহলে আমি ভাত খাইনি, তারপরে আবার দেখা হবে। যাও নিসার ভাত বসে যাও, আমি ভাত নিয়ে আসি। আজকে আমাদের রাতের মেনু হচ্ছে লাউ ঘন্ট মাছের মাথা দিয়ে আর পোস্ত বাটা। তো বন্ধুরা খুব ঘুম পেয়ে গেছে, আসার পরের থেকে কম্বলের নিচের থেকে বের হচ্ছে না। এই যে তোমার এটা কি হয়ে গেছে? কারণ শিলিগুড়িতে গিয়ে ঠিকঠাক ঘুম হয়নি, তো দুই দিন ঘুমাতে পারিনি, ঠিকঠাক ঘুম হয়নি, ওই জন্য। ওই জন্য কি? ওই জন্য তাড়াতাড়ি ঘুম পাচ্ছে আর এই যে তাকাতে থাকতে পারছি না, চোখ লাল হয়ে গেছে তোমার। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার সময় আজকের ভিডিও করা হয়নি। আর আমার আবারও খিদে পেয়ে গেছে, এখন মনে হচ্ছিল যদি দুটো অমলেট থাকতো, মানে ব্রেড অমলেট, মানে দুই দিন শিলিগুড়িতে খেয়ে খাওয়ারই হয়ে গেছে। একটু এখন ব্রেড অমলেট খেতে ইচ্ছে করছে, ভালো হতো। কালকে নিয়ে এসো তো ব্রেড, আমরা খাবো ব্রেড আর অমলেট আর ফুচকাও খাবো। পুকি ফুচকা খেয়েছিল আজকে, বাবা তাই বললো, ফোন করেছিল বুঝলি, পুকি আর পূজা ফুচকা খাচ্ছিল। আমরাও ফুচকা বানাবো, ফুচকা খাবো। কালকে ফ্রাইডে, তার অফিস ছুটি আছে দুদিন, শনিবার দিন আমরা শর্ট ভিডিও করতে যাব, যদি ওয়েদার ভালো থাকে। যদি ওয়েদার ভালো থাকে চেষ্টা করব আবার কিছু কিছু শর্ট ভিডিও করার জন্য একসাথে সবাই মিলে। তুমি তো মনে হয় ঘুমে থাকতে পারছো না, কালকে তুমি ভিডিওতে গান করো না, সবাই তোমার গান মিস করছিল কালকে। দাদা ভাই গান মিস করছি মিস করছি, একটু ঘুমিয়ে ঘুমিয়ে একটা গান করো। চাঁদ কেন আসে না আমার ঘরে, চাঁদ কেন আসে না আমার ঘরে, সে যে অভিমানিনী আজও তো বলেনি, অভিমানিনী আজও তো বলেনি, থাকবে কি না মো, চাঁদ কেন আসে না আমার ঘরে। গান শুনে বুঝতে পারছেন ঘুমের ঘুরে গান করলো, চোখ দেখেই বুঝতে পারছেন। দিন আসে দিন যায়, চলে যায় সময়, তারপর যায় না। আসলে ঘুম পেয়ে গেছে, চোখ দেখেই বুঝতে পারছেন, দুদিন ভালো মতন ঘুমায়নি তো। ঘুমায়নি, আর সকালবেলা মিটিং ছিল তো, ভাবছি উঠতে হবে উঠতে হবে, একজনকে বলে দিয়েছিলাম ডাকার জন্য, তাকেই সকালবেলা উঠে আমার ডাকতে হচ্ছে। 9টা বেজে গেছে, ঠেলে ঠেলে উঠাতেই পাচ্ছি না সামলেনকে, ঠেলে ঠেলে একবার প্রেম জাগালো সামলেনকে, তো প্রেমজি জাগানোর পর আবার ঘুমিয়ে পড়েছে সামলেন। আমি আবার ডেকে ডেকে তুলতে পাচ্ছি না, তারপর দেখি একটু পরে বলি হ্যাঁ স্যার উঠ গিয়া উঠ গিয়া উঠ গিয়া, একটু পরে যেই 9টা বেজেছে গিয়ে দেখি চান করছে, চান করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে। ওকে বকলেও কিচ্ছু হয় না, ওকে কিছু বললেও কিছু না, শুধু বলে সরি স্যার সরি স্যার সরি স্যার। দার্জিলিং এ ঠিকঠাক চান করতে পারে? ভাই দিনে দিনে কিতনে বার সরি বলতে হয়? বলে স্যার বহুত বার। না না খুব ভালো সামলেন ভাই,
ভালো না বলো? হ্যাঁ ভালো, কালকে ভালোই ছিল, ওইখানে এসি টিসি ঘর ছিল, ভালোই ছিলাম, গরমের মধ্যে কষ্ট হয়। ওইখানে বেশি ভালো ছিল না দার্জিলিং বেশি ভালো? দার্জিলিং অনেক ভালো, অনেক ঠান্ডা, দার্জিলিং এ খুব ঠান্ডা পড়ে গেছে না, কিন্তু ভালো দার্জিলিং। আমার তো খুব শীত লাগছিল আজকে, সবারই আজকে শীত লাগছিল, এখন থেকে এই পাতলা সোয়েটারে কাজ হচ্ছে। মধ্যে একা একা শুয়ে শুয়ে মনে হচ্ছিল যে একটু লাইট লাইট জ্বলছিল, তো ভাবলাম এই ঘর থেকে ভূত আসে কিনা, ওই ঘর থেকে ভূত আসে কিনা। ভূত না পেতনি, ওই ভূত পেতনি, একবার এদিক ঘুরে শুচ্ছি, একবার ওদিক ঘুরে শুচ্ছি, ঘর ব্যথা হয়ে যাচ্ছে। তুই ওরকম করছিস, আমিও তো ওরকম করছি, আমি বারবার শুধু এই পর্দার পিছন দিকে দেখছি, এই পাশে আমার পিছন দিকে টান দেবে না, তো সেই অফিসের ভূতের কথা মনে পড়ছিল। আবার লাইট দিয়ে দেখছি ঘরে কেউ নাই, তো এরকম করে নিসার্গ যতক্ষণ জাগা ছিল ততক্ষণ আর ভয় করেনি, নিসার্গ যেই ঘুমিয়ে গেছে আমি শুধু নিসার্গের দিকে পিঠ ঘুরে শুচ্ছি আর ভাবছি এই দিক থেকে যদি কেউ টান দেয় ওই দিক থেকে। তোমার এরকম হচ্ছিল? আমার ওরকম অতটা ভয় পাচ্ছিলাম না, কিন্তু একটু লাইটে অসুবিধা হচ্ছিল, এসির লাইটটা জ্বলছিল, তো এসির লাইটের বোতাম খুঁজে কোথাও পাচ্ছিলাম না, এসির লাইট কোনটা দিয়ে বলবো। দুটোর সময় আমি জাগাছিলাম, আর ঘুম আসে না। কালকে সকালবেলা দেখলাম একটা মেসেজ পাঠিয়েছে, একটা লাভ রিয়্যাক্ট পাঠিয়েছে, দুটোর সময় ঘুম আর আসে না, কি করব। তখন তোমার কথা ভাবছিলাম, ইসি রে তাকলে পরে পাশে বলতো। তাহলে আমি তাড়াতাড়ি যাই, তাহলে যাই, আমার মুখ চোখ ফুলে গেছে, চোখ তাকাতে পারছি না। চোখ বড় করো তো দেখি কার চোখ বড় হয়। ঠিক আছে বন্ধুরা, তাহলে আর দেরি করে লাভ নেই, আমি তাড়াতাড়ি যাই, গিয়ে একটু হাত মুখ চোখে জল দিয়ে আসি, জল দিয়ে তাড়াতাড়ি এখন শুয়ে পড়বো, ঘুমিয়ে যাবো। আমি ভাবছি তুমি খেতে যাবো নাকি ফ্রিজ থেকে কিছু? ফ্রিজে কিছু নাই, খাবার মতন কিছু আনি উনি, ঘর কোল্ড ড্রিঙ্কস আছে, আমি একটু খেয়ে আসি। যাই চলো খেয়ে আসি। তুমি না, তোমারে দেব না, চলো 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 চলো, না তোমারে দেব না, চলো চলো চলো, আমি খাবো, তোমারে তোমারে দেব না, না না আমি খাবো। সেদিন ওই কলকাতার থেকে ওই দিদি ভাইরা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিলো আর নিসার জন্য সসেস নিয়ে এসেছিলো, কোল্ড ড্রিঙ্কসটা খাওয়াইনি, যাই একটু খেয়ে আসি। আমার খাওয়া শুনে লাভতে উঠে গেছে, চলে আগেই, তুমি কিন্তু খাবে না কোল্ড ড্রিঙ্কস। ঠিক আছে, আজকে ভিডিওটা তাহলে আর বড় করছি না, এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। এটা বাই, গুড নাইট।